বকেয়া প্রদান ও ভাতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর আশ্বাস পেয়ে কর্মবিরতির কর্মসূচি এবং আন্দোলন প্রত্যাহার করেছে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা। দুপুরে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেনের সাথে বৈঠকের পর আন্দোলন প্রত্যাহার করেন চিকিৎসকরা, ঘোষণা দেন নিজ নিজ কর্মস্থলে কাজ শুরু করেন। এর আগে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ভাতা বৃদ্ধি, বকেয়া পরিশোধ, চিকিৎসক সুরক্ষা আইন পাশ সহ চার দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করেন ট্রেনি চিকিৎসকরা। পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি ডক্টরস অ্যাসোসিয়েশনের ব্যানারে যোগ দেন কয়েকশো চিকিৎসক। বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানে চিকিৎসকরা বেতন ভাতা নিয়ে নানা অসঙ্গতি ও দুর্ভোগের চিত্র তুলে ধরেন। জানান, প্রায় নয় মাস যাবত বন্ধ অনেকের ভাতা। এখানে আমরা যারা আছি এরা সবাই হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, এরা সবাই বিশেষজ্ঞ ডাক্তার হতে যাচ্ছে। এই বয়সে তো আমাদের বাসা থেকে টাকা নেওয়ার মতো বয়স না, সে সময় আমাদের বাবা মাকে বরং দর বয়স, কিন্তু আমরা তাদেরকে দিতে পারি না। এফসিপিএসদের নয় মাস থেকে ভাতা বন্ধ আছে, আর আমরা রেসিডেন্ট যারা 12টা প্রাইভেট ইনস্টিটিউট এদের ভাতা টোটালি বন্ধ। একটা ডাক্তারের বেতন 25,000, এটা অনেকেই বুঝতে পারে না। সবাই মনে করে ডাক্তার মানেই হচ্ছে অনেক বড় লোক, অথচ আমাদের চেয়ে দেখা যায় একটা কর্মচারীর বেতনও অনেক বেশি। 25,000 টাকা যেটা করা হয় সেটা কি আমি মাসে মাসে পাচ্ছি না, সেটা আমাকে দেয়া হচ্ছে 6 মাস পরে, তাও আজকে 6 মাস পরে আমি পাইনি। দুপুরে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আন্দোলনরত প্রতিনিধিদের সাথে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী, তাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপনের উদ্যোগ নেন। বৈঠক শেষে মন্ত্রী জানান, চিকিৎসকদের যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী, এরপরই আন্দোলন প্রত্যাহার করেন চিকিৎসকরা। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সদয়ভাবে আমার কথাগুলো শুনছেন, আমি ওনাকে কাগজপত্র দিয়ে আসছি, সামারি যেটা উনি আমাকে বলছেন যে আমি এগুলো করে দিব, ওরা কাজে যোগ দেয় এবং মানে পর্যায়ক্রমে ওদের যা দামি, ওদের বেতন বৃদ্ধি, ওদের ইমিডিয়েট যেটা সেটা আমি করি, তারপরে আবার করব। তাই ওদেরকে আমি বলছি যে আমাকে কিছুদিন সময় দাও। এরই পরিপ্রেক্ষিতে আমরা এক মাসের জন্য আমাদের আন্দোলনটা উদ্যোগ করতেছি এবং আমরা স্যার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের উপর পূর্ণ আস্থা জ্ঞাপন করছি। ঈদের আগেই বকেয়া ভাতা প্রদান এবং ঈদের পর বেতন বৃদ্ধি করা হতে পারে এমন আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা।